কেন্দ্রীয় সরকারের কৃষি আইন বাতিলের দাবিতে গোটা রাজ্যের পাশাপাশি দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর ও মালদা জেলাতে আন্দোলনে নামলো বাম, তৃণমূল ও কংগ্রেস সংগঠন। শনিবার এই দাবিতে বুনিয়াদপুর শহরে জাতীয় সড়কের ওপর অবস্থান বিক্ষোভে বসে তৃণমূল নেতৃত্ব, যেখানে উপস্থিত ছিলেন বুনিয়াদপুর সহ তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি তন্ময় সরকার, টাউন ছাত্র পরিষদের সভাপতি সায়ন্তন মণ্ডল, বরিষ্ঠ তৃণমূল নেতা রবীন্দ্রনাথ দাস, অনিরুদ্ধ মিশ্র সহ আরো অনেকেই। এ প্রসঙ্গে তৃণমূল নেতা অনিরুদ্ধ মিশ্র জানিয়েছেন, তীব্রভাবে নিন্দা করছি এবং আমরা মনে করি যে আমাদের এখানকার যে সাংসদ, তিনি মুখে মুখে বড় বড় কথা বলেন, তিনি প্রায় দু বছর হলো জিতেছেন এখান থেকে, আমাদের দক্ষিণ দিনাজপুরের মানুষকে অনেক প্রতিশ্রুতি দিয়েছিলেন কিন্তু একটা প্রতিশ্রুতি রক্ষা করেননি। সাংসদের নামে কোথাও একটা দেখাতে পারবেন না যে কোথাও একটা কোনো একটা উন্নয়নমূলক কাজ হয়েছে। তো হিলি এই প্রকল্পে, আমাদের রেল প্রকল্পে সাংসদের উচিত ছিল সংসদের এটা তোলা এবং আমাদের এই প্রকল্প মমতাবাজি চালু করেছিলেন সেটাকে বাস্তবে রূপদান করা। দক্ষিণ দিনাজপুর মানুষের সাথে তারা সম্পূর্ণভাবে ধোঁকাবাজি করেছে। পাশাপাশি একই দাবিতে বুনিয়াদপুরে বামফ্রন্টের দলীয় কার্যালয়ের সামনে জাতীয় সড়কের উপর অবস্থান বিক্ষোভে বসে বাম নেতৃত্বরা। এ প্রসঙ্গে জেলা সিআইটিইউ এর জেলা সম্পাদক গৌতম গোস্বামী জানিয়েছেন, কৃষি আইন বাতিল সঙ্গে সঙ্গে শ্রমজীবী মানুষের বিরুদ্ধে কেন্দ্রের মোদী সরকার যে পদক্ষেপ নিচ্ছে, তার বিরুদ্ধে যে আন্দোলন হচ্ছে, আন্দোলনকে নৃশংস আক্রমণ, অমানবিক সমস্ত পদক্ষেপ, এমন ভাবে কৃষক আন্দোলনকে দমন করার চেষ্টা হচ্ছে যে সেখানে জল, বিদ্যুৎ, তার সব অ্যারেঞ্জমেন্ট ছিন্ন করা হয়েছে, যুদ্ধের যে পরীক্ষা হয় সেই রকম পরীক্ষা সেখানে করা হয়েছে এবং সামগ্রিকভাবে কৃষক আন্দোলনকে দমন করবার জন্যে দেশের সরকার যুদ্ধ ঘোষণার যাবতীয় প্রস্তুতি নিয়েছে। সাধারণ মানুষ সংবিধান সম্মতভাবে যা যা তার পাওয়ার অধিকার, সেই অধিকার তো দেবেই না, উল্টে মানুষ কথা বলবে, মত প্রকাশ করবে, আন্দোলন করবে, সেইটাকে এরা দমন করছে। সেই জন্য আমাদের আন্দোলন যতক্ষণ পর্যন্ত এই আইন ওরা বাতিল না করছে ততদিন পর্যন্ত লড়াই চলবে, আগামীতে আরো তীব্রতর করা। অন্যদিকে দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর ব্লক যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কেন্দ্রীয় সরকারের জনবিরোধী ও কৃষি আইন বাতিলের দাবিতে একটি অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। এদিনের এই বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন হরিরামপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি হাতেম আলী, হরিরামপুর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি রাহিল রানা সরকার, দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের কর্মাধ্যক্ষ পঞ্চানন বর্মা সহ আরো অনেকেই। এ প্রসঙ্গে হরিরামপুর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি রাহিল রানা সরকার জানিয়েছেন, কারণে অবস্থান বিক্ষোভ আপনাদের? মূলত আমরা হরিরামপুর ব্লক তৃণমূল কংগ্রেস এবং সমস্ত শাখা সংগঠন, বিশেষ করে যে নতুন বাজেট পেশ হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে, যেখানে পেট্রোল ডিজেলের মূল্য বৃদ্ধি এবং তার সাথে সাথে সাধারণ মানুষ অবগত আছেন যে কৃষি বিল, যেটা কৃষক মারা কৃষি বিল, বিশেষ করে এর প্রতিবাদে আমরা আজকে অবস্থান বিক্ষোভ এবং আগামী দিনে এই কৃষি বিল প্রত্যাহার এবং এই ডিজেল পেট্রোলের মূল্য বৃদ্ধি যদি না কমানো হয় তাহলে আমরা বৃহত্তর আন্দোলন। পাশাপাশি একই দাবিতে উত্তর দিনাজপুর জেলার ইটাহার ব্লকের বামফ্রন্ট ও কংগ্রেস পার্টির পক্ষ থেকে যৌথভাবে পথ অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। ইটাহার ব্লকের বামফ্রন্ট ও কংগ্রেস পার্টির বেশ কিছু নেতৃত্ব ও কর্মী সমর্থকেরা এদিনের বিক্ষোভ কর্মসূচিতে যোগ দেন। পাশাপাশি তারা ইটাহার চৌরাস্তা এলাকায় 34 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে টায়ার চালিয়ে বিক্ষোভ দেখান। অন্যদিকে কৃষি আইন বাতিল, বিদ্যুৎ বিল সংশোধন, শ্রম কোড বাতিল সহ মোট 3 দফা দাবিতে মালদা জেলাতেও আন্দোলনে নামল বামপন্থী কৃষক সংগঠন সমূহ। ব্যুরো রিপোর্ট, আমার নিউজ। মিষ্টু, তাড়াতাড়ি করো, সোমরা চলে এসেছে। ওয়াও, নাইস ডেকোরেশন, সমস্ত ক্রেডিট বাজারি এন্টারপ্রাইজে। বাজারি এন্টারপ্রাইজ? হ্যাঁ, চলো তবে নিয়ে যাই। বাজারি এন্টারপ্রাইজ ইউথ ক্লাবের পাশে গঙ্গারামপুর।